হ্যাঁ, ওই যে অভাব অনটন বা দারিদ্রতা, সেখান থেকে আপনি মুক্ত হয়েছেন? মুক্ত হয়েছি, এমনকি ইনশাল্লাহ আমি ওই সরকারি কোনো ইলিপের ঝামেলা তো যাই না। পাঁচটা গরু যদি পালে নিজেই যেটা যেটুকু পারবে সেইটুকুই যদি করে তাহলে তো কিছু লাভবান হবে এবং চাকরিটা অনেক ভালো। প্রান্তিক পর্যায়ে গাভী পালন করে সাফল্য লাভ করেছেন এবং নিজের দারিদ্রতা থেকে মুক্তি লাভ করেছেন আদমদিঘির বাসুদেবপাড়া গ্রামের বাবলু প্রামাণিক নামের জনৈক প্রবীণ ব্যক্তি। তিনি মাত্র দুটি ফ্রিজিয়ান জাতের গাভী লালন পালন করে এই সাফল্য অর্জন করেছেন। জানা গেছে বাবলু প্রামাণিক 2020 সালে 1 লাখ টাকা দিয়ে 6 মাস বয়সী দুটি ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর কেনেন। 18 মাস বয়সে ওই গরুগুলো প্রথম গর্ভবতী হয়। বাচ্চা প্রসবের পর গাভী দুটি থেকে তিনি প্রায় 20 লিটার দুধ পেয়ে থাকেন, ফলে অভাবগ্রস্ত বাবলু প্রামাণিকের সংসারে আসে সচ্ছলতা। এরপর বাছুর দুটির বয়স যখন 12 মাস হয় তখন 1,30,000 টাকা দিয়ে তিনি বাছুর দুটি বিক্রয় করেন, ফলে বিনিয়োগকৃত পুঁজি তার উঠে আসে। বর্তমানে গাভীগুলোর দ্বিতীয়বার বাচ্চা প্রসব করেছে। এবার গাভীগুলো থেকে 10 লিটার দুধ হচ্ছে। গাভীর খাদ্য ও অন্যান্য খরচ বাদে মাসে প্রায় 10,000 টাকা তার বর্তমানে আয় হচ্ছে। অভাবগ্রস্ত বাবলু এখন ক্রমেই সচ্ছলতার দিকে এগিয়ে চলেছেন। প্রিয় দর্শক, আমরা এখন বাবলু প্রামাণিকের মুখ থেকেই শুনব তার সফলতার গল্প। আপনার নাম কি? মোহাম্মদ বাবলু প্রামাণিক। এই যে গরু দেখতেছে, গরুগুলো কি আপনার? হ্যাঁ, আমার নিজস্ব গরু। এই গরু পালন করে আমি জীবিকা নির্বাহ করি। এগুলো তো গাভী? হ্যাঁ, গাভী গরু দুধের জন্য। কি জাতের গরু? এটা তো ডাক্তাররা বলেছে এটা ফিজিশিয়ান গরু। ফিজিয়ান ফিজিয়ান তো এই গরু আপনি কতদিন আগে কিনেছেন? 4 বছর আগে। তখন কি গাই কিনেছেন? না, ছোট বাচ্চা কিনেছিলাম। কত দিয়ে কিনেছিলেন? দুটা বাচ্চা 1 লক্ষ টাকা দাম। 1 লক্ষ। তারপর কতদিন পরে এই বাচ্চা মানে বড় হয় এবং গাভী হিসাবে বাচ্চা দেয়? আমি 6 মাসের কিনেছিলাম, যখন বাচ্চার বয়স 18 মাস তখন গাভীটা বাচ্চা পেটত বাচ্চা আসলো, মানে বললো গাভী। তারপর বাচ্চা বিয়ালো, তারপর দুটা বাচ্চা বড় হয়, 10 মাস বয়সে 1,30,000 টাকাটা বেচলাম। দুধ কত হয়? তো দুটার তখন 8 কেজি করে 16 কেজি দুধ হয়েছে। তো এটা হচ্ছে, এটা কি পরের বার? পরে? হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ান। আমরা যে বাচ্চা দেখলাম সেটা হচ্ছে পরের বিয়ান। হ্যাঁ, পরে দ্বিতীয়। হ্যাঁ, এখন এই গরুগুলোর দুধ কতখানি হয়? প্রথমের দিকে ওই 8 কেজি করে হয়েছিল, বর্তমানে আজকের হিসাবে বাচ্চার বয়স প্রায় 6 মাসের মতো হয়ে গেছে, তাতে এখন 5 কেজি করে হচ্ছে। কত করে 1 কেজি বিক্রি করেন? 60 টাকা করে 1 কেজি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আচ্ছা, এই গরু লালন পালন ছাড়াও আপনি অন্য কোনো কাজ করেন কি? হ্যাঁ, কিছু একটু কৃষি কাজ করি, মানে বাড়িতে কিছু ফসল আদি আবাদ করি, ঘরে কোনো রকমই দিনটা যায়, নিজস্ব কোনো জমা জমি নেই। মানে এই গরু লালন পালন করে আপনি আপনার অভাব থেকে অনেকটাই, অনেক রেহাই পেয়েছি, কারো কাছে হাত বাড়ান লাগে না। আল্লাহ তাআলা এই গরুর মাধ্যমে আপনার রিজিকের ফয়সালা করে দিচ্ছে। হ্যাঁ, যে অভাব অনটন বা দারিদ্রতা, সেখান থেকে আপনি মুক্ত হয়েছেন? মুক্ত হয়েছি, এমনকি ইনশাল্লাহ আমি ওই সরকারি কোনো ইলিপের ঝামেলা তো যাই না। তো আপনার আপনার একটা পরামর্শ চাচ্ছি যে আপনি যে ক্ষুদ্র পরিসরে আপনি দরিদ্র মানুষ দুটা গরু পালন করতেছেন, তো কোনো বেকার যুবক যদি 2-5 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি গাভী বা গরু লালন পালন করে, তাহলে কি তারা তাদের চাকরি না করে কি আয় রোজগার করতে পারবে? পারবে, কিন্তু সে মনের উদ্যোগ থাকতে হবে ভালো, এবং সে সে নিজেও গরু সম্পর্কে ট্রেনিং থাকতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। শুধু খালি মানুষ দেয়া করালে হবে না, সে নিজে যতটুকু পারিবে ততটুকু করলে তার আয় একটু ভালো হবে। যখনই একটু লেবার খাটান লাগবে, শ্রম খাটান লাগবে পয়সা দেওয়া, তখন তার এত দূরে হবে না, তখন অল্প হবে। তবে অল্প করা ছোটোখাটো যদি একটা ফার্ম দেয়, মানে 4-5টা গরু যদি পালে নিজেই যেটা যেটুকু পারবে সেইটুকুই যদি করে তাহলে তো কিছু লাভবান হবে এবং চাকরিটা অনেক ভালো। ধন্যবাদ, আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে বললেন যে চাকরির যে পয়সা তার থেকে অনেক বেশি গরু লালন পালন করেই একজন বেকার যুবক পেতে পারে, পেতে পারে, সেটা একটু সঠিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার এই কথা শুনে বেকার যুবক ভাইরা এই গরু লালন পালনের দিকে এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। মাত্র দুটি গাভি পালন করেও যে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনা যায়, বাবলু পরামনি তার একটি জ্বলন্ত উদাহরণ। এ ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।